আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ইউক্রেন থেকে মালদায় ফিরলেন মৌমি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে কয়েক সপ্তাহ কাটিয়ে মালদায় নিজের বাড়িতে ফিরলেন চিকিৎসক ছাত্রী মৌমি সিং। ঘরের মেয়ে ফিরে আসায় হাসি ফুটেছে পরিবারের মুখে। বাবা সন্দীপ কুমার সিং পেশায় ব্যবসায়ী, মা মিতা সিং গৃহবধূ। ইংরেজবাজার শহরে মালঞ্চপল্লীতে তার বাড়ি। মৌমি তাদের একমাত্র সন্তান। 2 বছর আগে ইউক্রেনে খারসিব ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। মৌমির মা জানান, মেয়ে বাড়ি ফিরে আসায় খুশি তারা। মৌমি জানিয়েছে, প্রতিদিন বোমার শব্দে কানে আসতো, আতঙ্কের মধ্যে ঘুম আসতো না, খাবারের অভাব, পানীয় জলের অভাব তো ছিলই। বুঝতে পারছিলাম না এখান থেকে কীভাবে বাড়ি ফিরবো। একসময় খারকিব খালি করে দেওয়ার নির্দেশ আসে। 3 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করেই 13 থেকে 14 কিলোমিটার হেঁটে পিসোচিনে এসেছিলাম। কলেজ কর্তৃপক্ষ আমাদের একটা শিবিরে রাখে, সেখানেই দিন কাটায়। কয়েকদিন পরেই তারা বাসে করে রোমেনিয়ার সীমান্তে পৌঁছে যায়। রোমেনিয়ার পৌঁছানোর পর আমাদের আর কোনো অসুবিধা হয়নি। ভারতীয় দূতাবাস থেকে আমাদের খাবারের ব্যবস্থা, গরম পোশাক সবই করে। তারপরে আমাদের ভারতীয় বিমানে তুলে দিল্লি পৌঁছে দেওয়া হয়। এরপরে সেখান থেকে কলকাতায়, তারপরে বাড়ি ফিরে আসি। ইউক্রেন থেকে বাড়ি ফিরে এসে কিছুটা স্বস্তি পেয়েছে মৌমি। তবে ডাক্তারি পড়াটা কোথায় কীভাবে শেষ করবেন তা নিয়েই চিন্তায় পড়ে রয়েছেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। পরিস্থিতি, বম্বার্ডমেন্টের আওয়াজ আসতো, এক্সপ্লোশনের আওয়াজ আসতো, এত বিল্ডিং বগেরা সব শেক হতো। না, বাড়ির বাইরে বেরোনো একদম ইয়ে ছিল। কারফিউ চলছিল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি, বাইরে বেরোনো যাওয়া যেত না। একদিন হঠাৎই বম্বার্ডমেন্টের আওয়াজ হলো, সেদিন স্টার্টিং ডে ছিল। তারপর আমরা বেসমেন্টে চলে যাই, ফ্ল্যাটের বেসমেন্টে, ওখানেই ছিলাম। তারপর যে আওয়াজটা বন্ধ হলো, আবার ফ্ল্যাটে আসতাম। প্রায় 1-2 ঘন্টা পরপর বম্বার্ডমেন্টের আওয়াজ পেতেই থাকতাম। ভয় লাগতো, কখনো কখনো কান্নাও পেত, বাড়িতে কল করতাম ফ্রাস্ট্রেটেড হয়ে। ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতাম। ওখান থেকে আমরা রেলওয়ে স্টেশন থেকে পিসোচিন হেঁটে গেছিলাম, প্রায় 13-14 কিলোমিটার। তারপর পিসোচিনে আমাদের ম্যানেজমেন্ট ওখানে থাকার খাওয়ার সব ব্যবস্থা করেছিল। তারপর ওখান থেকে আমাদেরকে বাসে করে রোমানিয়া বর্ডার অবধি নিয়ে আসা হয়। রোমানিয়া বর্ডার থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট সব হেল্প করেছিল, আমাদেরকে নিউ দিল্লি নিয়ে আসলো। টিকিট কাটানো, থাকা খাওয়া সব ওরা ব্যবস্থা করে দিয়েছিল। ওখান থেকে কলকাতা, ওটাও ইন্ডিয়ান গভর্নমেন্টই হেল্প করেছে। এখন থাকলে তো পরিস্থিতি খুবই খারাপ ওখানে। এখন থাকলে তো আদৌ আমাদের ফ্ল্যাটটা আছে কিনা ওটাও আমরা জানি না, যেখানে থাকতাম সে জায়গাটা। স্টুডেন্টদের তো কোনো ক্ষতি ওরকম হয়নি। আমরা ফ্ল্যাটের বাংকারে থাকতাম, খাওয়া দাওয়া কিছু স্টোর করে রেখেছিলাম, ফুড ওয়াটার, ওগুলো নিয়ে চলে যেতাম বেসমেন্টে। বাড়ি এসে খুবই ভালো লাগছে, একটু শান্তিতে আছি। কোনো পড়াশোনা, আমাদেরকে আপডেটস দেওয়া হয়েছে 21-এর পর থেকে অনলাইন ক্লাস হবে, সো ওটার ওয়েট করছি। আমার নাম মৌমি সিংহ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।